वेलकम टू माय चैनल मौमितास रान्नाबाटी। आज के आमी रान्ना करब चिकेन रोस्ट। रोस्ट मसला छाड़ा खूब सामान्य उपकरण दिए किभाबे एकदम बियेबाड़ी स्वादेर चिकेन रोस्ट तैरी करा जाए सेटाई आज के आमी देखाबो। तो आसुन देखे नेया जाक आमार उपकरणगुलो कि कि लागछे। एर जन्य आमी एखाने एकटा बड़ो साइजेर पेंयाज कुचिये रेखेछि, एटा आमी बेरेस्ता करब। एखाने आमी एकटा बड़ो साइजेर पेंयाज बेटे रेखेछि, एखाने आमी 8-10 कोया रसुन बेटे रेखेछि, एखाने आमी एक टुकरो आदा बेटे रेखेछि, एखाने आमी निएछि गरम मसला और किछु आस्त गोटा गरम मसला, सेखाने आमी रेखेछि दुटो एलाच, तीनटे लवंग, एकटा दारचिनी, एकटा तेजपाता। एटा आमी फोड़नेर जन्य व्यवहार करब। और आमी एखाने निएछि लेबुर रस, आमी अर्धेकटा लेबुर रस निएछि। और एखाने शुक्लो लंकार गुड़ो और किछु काचा लंका आमी रेखेछि। एखाने आमी रेखेछि जिरे गुड़ो, लवण, एखाने आमार 100 टक दई निएछि, एखाने आमार आछे 500 चिकेन और एखाने सामान्य चीनी। रोस्ट एकटु मिष्टि हय ताई आमी सामान्य चीनी रेखेछि। तो एबार आसुन रान्नाटा शुरू करा जाय। प्रथमे आमाके चिकेनटा मैरिनेट करे राखते हबे। मैरिनेट कराटाई आसल प्रक्रिया। तो आसुन चिकेनटा मैरिनेट करि। चिकेनटा प्रथमे मैरिनेट करे निच्छि। एखाने आमी दईटा पुरो दिए दिलाम। এখানে আমি যা যা মশলা রেখেছি সব মশলা দিয়ে আমি ম্যারিনেশনটা করব, কিন্তু অল্প অল্প পরিমাণে। এখানে আমি রসুন বাটা থেকে ঠিক অর্ধেকটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটার থেকেও অর্ধেকটা ঠিক আদা বাটা ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি, পেঁয়াজের থেকেও আমি খুব খুব কম সামান্য একদম এতটুকু পেঁয়াজ ম্যারিনেশনের জন্য নিচ্ছি, লঙ্কা গুঁড়ো থেকেও আমি একটুকু ম্যারিনেশনের জন্য নিচ্ছি, জিরে গুঁড়ো থেকেও আমি চামচ মতো ম্যারিনেশনের জন্য নিচ্ছি, লবণটাও অবশ্যই পরিমাণ মতো, একটুকুর মতো লবণ দিয়ে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবেন। যদি তার বেশি রাখতে পারেন তাহলেও খুব ভালো, কিন্তু কমপক্ষে 1 ঘন্টা রাখতেই হবে, তাহলে পরে রান্নাটা নিয়ে ফেরত আসছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নেব, মানে ভাজা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করার সময় এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে এটা পোড়া লেগে যাবে এবং পোড়া লেগে গেলে টেস্টটা কিন্তু আলাদা হয়ে যাবে, তেতো হয়ে যাবে। সেজন্য এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, গ্যাসের কাছ থেকে সরলে হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে, কারণ এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু এটা কালো হয়ে যাবে এবং পুড়ে যাবে, তাই এরকম অবস্থাতেই আমাকে পেঁয়াজটা নামিয়ে নিতে হবে। এবার আমি এই তেলের মধ্যেই একটা তেজপাতা, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, এক টুকরো দারচিনি এটা ফোড়ন দিই। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, শুধু এই যে ফ্লেভারটা সেটাই তেলে মিশে যাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। এরপর আমার যে ম্যারিনেট করা মাংস চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে এটা হবে না। বাকিটাকে আমি ভালো করে করে এর মধ্যে দিয়ে দিই। এবার এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই আদা বাটাটা, পেঁয়াজ বাটাটা, এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আমি প্রথমে ম্যারিনেশনের সময় অর্ধেক অর্ধেক দিয়েছিলাম আর রেখেছিলাম, এই যে রসুন বাটা, সমস্তটা দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ডিমে আছে, একটু ঢেকে ঢেকে সময় নিয়ে করতে হবে। আর কোনো মশলা কিন্তু আমি সেভাবে এখানে ইউজ করছি না। এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এবং মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, তারপরে আমি আবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনাটা একটু খুলছি। দেখুন আমার চিকেন প্রায় হয়ে এসেছে। এখানে কিন্তু কোনো হলুদ দেওয়া হয়নি, তবু দেখুন কালারটা ভালো এসেছে। এবার আমি এখানে কতগুলো কাঁচা লঙ্কা, শুধু গোটা, জাস্ট ফ্লেভারটার জন্য, চেরাও নেই কিন্তু, পুরো এরকম আসতো এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা আমি দিইনি, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দেবেন, তার কারণ আমি এর আগে লবণ দিয়েছি যখন ম্যারিনেশন করেছিলাম। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এটা এইভাবেই রান্নাটা হবে। আবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম আর একটু লেবুর রস রেখেছিলাম, সেই লেবুর রসটা আমি পেঁয়াজটার মধ্যে দিব। আর দেবো চিনি, রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয় তাই সামান্য চিনি। এবার এটাকে আমি মেশাবো। দেখুন আমার রোস্টের কিন্তু মশলাটা প্রায় সুন্দর হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এটাতে কিন্তু আমি কোনো জল দিইনি, যে ম্যারিনেশন করার পরে যে জলটা বেরিয়েছিল এবং চিকেনের যে জল, তাতেই কিন্তু এটা হয়ে গেছে। এবার আমার এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, লেবুর রস আর চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি কম করে নিতে পারেন, চাইলে একটু বেশিও দিতে পারেন। অনেকে রোস্টে একটু মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি খেতে পছন্দ করে। আমি মোটামুটি চিনি দিয়েছি। দেখুন আমার এটা কিন্তু রেডি, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে একটু গরম মশলা ছড়িয়ে নামলাম। আমি এর মধ্যে এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সামান্য মশলায় কিন্তু চিকেন রোস্ট তৈরি এবং এর টেস্টটা কিন্তু কোনো দিক থেকে বিয়ে বাড়ির থেকে কম হবে না, খুব দারুণ হবে খেতে। এবার আমি এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম, গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেস্ট রাখছি। চিকেন রোস্ট তৈরি খুব কম মশলায়, আপনারা দেখলেন খুব ঘরোয়াভাবে এই চিকেন রোস্টটি তৈরি হলো। এটি খুব ভালো লাগবে খেতে। আমার মনে হয় এটি রুটি কি রুমালি রুটি, পোলাও বা জিরা রাইস এর সাথে খেতে খুব ভালো লাগবে। ভাতের সাথেও খারাপ লাগবে না, তবে আমার মনে হয় ওইগুলোর সাথে খেতে বেশি ভালো লাগবে। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।